গুড মর্নিং সুপ্রভাত। তুমি তো আজকে সুরে বললে না ম্যাম, সুপ্রভাত। একটু বেসুরো আছে কেন গো? কি ব্যাপার? ঠান্ডায় সুর বের হচ্ছে না বাবা। মা ঠান্ডা বেশি, সে আপনাকে দেখে বোঝা যাচ্ছে আজকে একটু ঠান্ডা বেশি। এমনি সব ওকে আছে মা? গুড। তো আমরা যথারীতি হাজির হয়েছি ব্রেকফাস্ট টেবিলে, মানে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে। তো আমাদের আজকে ব্রেকফাস্ট মেনু কি? কর্নফ্লেক্স নাকি? কর্নফ্লেক্স, দুধ। এটা কি মধু দিচ্ছ? মধু দেওয়া। বাহ। হ্যাঁ। আর রয়েছে এখানে ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড, বাহ। তো এখানে কি কি ফ্রুট রয়েছে ম্যাম? এখানে রয়েছে আপেল, তরমুজ, আঙুর, কমলা লেবু, নাশপাতি, কলা। আর সেই সঙ্গে এখানে কার কর্নফ্লেক্স? কেলক্সের। হ্যাঁ, অ্যালমন্ড হানি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সালাডটা করা কিন্তু খুব সোজা, একটু বলে দিই। এই সব সবজি বলছি, সরি, ফ্রুট গুলো কিরকম ভাবে নেবে, বেদানাও আছে। হ্যাঁ, নেবে নিয়ে তারপরে ক্রিম, ফ্রেশ ক্রিম যদি না পাও মিষ্টি দুধ দই দিয়েও হয়, আর কন্ডেন্স মিল্ক এটার মধ্যে ঢালবে, দিয়ে ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো, বিট নুন, আর একটু চাট মশলা থাকলে দেবে, না হলে দেবে না, দিয়ে ভালো করে মেখে ওপর থেকে যদি থাকে তাহলে কাজু বাদাম, মানে যেগুলো ড্রাই ফ্রুট হয় সেগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। যার যে ফল পছন্দ সেরকম ফল কাটবে, চেরি টেরিও দিতে পারো। চেরি, হ্যাঁ, চেরি আনা উচিত ছিল, ওটা আনা হয়নি, ভুলে গেছি। আর চেরি দিয়ে তারপরে এরকম করে এটাকে মিক্সড করতে হবে। বাহ, এতে একটু মধু দিয়ে দাও। কেন মধু? কন্ডেন্স মিল্ক আর রয়েছে। ও, এটা খেতে ভালো লাগবে। ঠিক আছে, ওকে। আর আজকে সোর্সটা আবার হচ্ছে এটা কি? এটা হচ্ছে গাজরের হালুয়া। একদম, অনেকেই বলেছো মৃত্যুঞ্জয় সুইটস, মৃত্যুঞ্জয় সুইটস আমরা অতীতে খেয়েছি প্রচুর। হ্যাঁ, প্রচুর খেয়েছি আমরা, জানি সত্যি ভালো মৃত্যুঞ্জয় মিষ্টি। তো আজকে আমরা সেখান থেকে চন্দন নিয়ে এসেছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া, এটার দাম হচ্ছে গিয়ে 100 গ্রাম 50 টাকা। দারুণ খেতে, সুস্বাদু খেতে। আর সেই সঙ্গে একটা ফল আমি আজকে বাজারে দেখলাম, এই ফলটা, এই ফলটা কেউ দেখেছে কিনা আমি জানি না, আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। এর নাম হচ্ছে গিয়ে গৈরিকা ফ্যাশন ফ্রুট। এটা টমেটোর মতো দেখতে, হ্যাঁ, এটা নাকি খুব উপকারী, এটা বিদেশি কোনো ফল। তো এটার দাম হচ্ছে 100 টাকা। এটা বলেছে ওপরের এই ইয়েটা ছাড়িয়ে নিতে হবে, টমেটোর মতন, মানে ছাড়িয়ে নিয়ে ভেতরের এটা ফলটা খেতে হবে, খুব টেস্টি। তো আমরা খাবো এটা, অবশ্যই টেস্ট করে বলবো পরের ভিডিওতে যে এটা কীরকম খেতে। তো ফ্যাশন ফ্রুট 100 টাকা। কেউ যদি এটার অন্য কোনো নাম জানেন বা অন্য কোনো এর অ্যাডভান্টেজ জানেন তাহলে অবশ্যই বলবেন, এটা আমাদের জানা হবে। আর দিয়া চৌধুরী আমাদেরকে ফেসবুক পেজে ইয়ে পাঠিয়েছে, স্টার পাঠিয়েছে, তার জন্য দিয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আর ফেসবুকে আপনি যদি স্টার পাঠান তাহলে অনেকটা এরকম ডিসপ্লে হবে, যে দিয়ার ছবি যেরকম এখানে ডিসপ্লে হয়েছে দেখাচ্ছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন দিয়া 99 রুপিস এরকম পাঠিয়েছে। তো আপনিও ইচ্ছা করলে পাঠাতে পারেন, স্টার না পাঠালে কোনো অসুবিধা নেই, কিন্তু জাস্ট দিয়া পাঠিয়েছে তাই জন্য আমি শো করলাম। তারা আমাদের পাঠায় খুবই ভালোবাসে এরকমভাবে। এটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে, টাকা পে করতে হবে। তো যারা ইচ্ছুক তারা পাঠাবেন, এরকমভাবে তার ছবি দিয়ে ডিসপ্লে হবে, আর কোনো স্পেশাল মেসেজ থাকলে অবশ্যই করতে পারেন, তাই তো? আমরা তার অ্যান্সার দেবো, তার কারণ ওই মেসেজটা হাইলাইটেড হয়, সামনেই চলে আসি। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট মেনু। আর হ্যাঁ, কয়েকজন আমাকে বলেছে এটা তোতলা। তো হ্যাঁ, তোতলা বলেছে, তা ঠিকই, তোতলা তোতলা মানে বুঝতেই পারছো। তো যাই হোক, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার দাঁতের একটুখানি সমস্যা আছে, তাই জন্যই হয়তো এই কথা সে কমেন্টস দিয়েছে, তো তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমার একটু তো কথা বলতে অসুবিধা হয়, তো এই আর কি। তো যাই হোক, চলো জমিয়ে আজকে ব্রেকফাস্ট করি। আপনার ব্রেকফাস্ট মেনুতে কী ছিল অবশ্যই জানাবেন। আর এমনি তো তোতলা হতে আমার কোনো অসুবিধা নেই, আই লাভ স্ট্যামারিং। তো যাই হোক, গৈরিকা জানে সে পেলে।
শোনো, মানুষকে নিয়ে, মানুষের কোনো একটা দুর্বলতা নিয়ে কথা বলাটা খুব সোজা, কিন্তু তার ভেতরে যদি কোনো গুণ থেকে থাকে, সেই গুণটাকে বার করাটা কিন্তু খুব কঠিন, খোঁজাটা খুব কঠিন। তো আমরা কি চেষ্টা করতে পারি না সবাই মিলে, যে আমি বলছি না আমরা খুব গুণী মানুষ, যদি কিছু ভালো থেকে থাকে, এত মানুষ যখন ভালোবাসছেন কিছু হয়তো ভালো আছে, তো তোমরাও যারা ওই তোতলামোটা দেখেছো তাদেরকে বলছি একটু চেষ্টা। দেখো আমি অনেক বড় বড় মানুষকে জানি, চন্দন তোতলা বলা যায় না, কিন্তু মুখ ফুলে যায় কথা বলতে, এরকম অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে, আবৃত্তিকার রয়েছেন, যারা খুব তোতলা, তোমরা তাদেরকে বুঝতেও পারো না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে জানি বলে জানি, নাম বলছি না, ব্যক্তিগতভাবে জানি বলে জানি যে তারা বিভৎস তোতলা। তোতলামোটা কিন্তু তার ইচ্ছাকৃত নয়, সেটা তার দুর্বলতা। চন্দনকে যে তোতলা বলেছো, আমার মনে হয় তার তোতলা সম্পর্কে কোনো ধারণা নেই, তোতলা বলা যায় না, আমার দাঁত না থাকার জন্য কি কথা বলতে অসুবিধা হয়, কোনো কিছু কথা হয়তো অস্পষ্ট লাগে, হ্যাঁ, তাতে প্রবলেমের জন্য। দেখো বয়স হয়তো তোমার এখনো বয়স সেটা লেভেলে যায়নি, বা অনেকের বয়সের জন্য নয়, দাঁত অল্প বয়সেও পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঈশ্বর না করুন তোমার সেই ঘটনাটা ঘটুক, কাউকে নিয়ে যদি কখনো কি বলবো বিদ্রুপ করো না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেই বিদ্রুপটা কিন্তু নিজের জীবনে চলে আসে, না আমি খুব গ্ল্যাডলি নিয়েছি, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, চন্দন বলে আমি বলছি না, কিন্তু যার এই ক্যারেক্টার আছে সে রামশ্যাম যদুমধু যাকেই বলবে, সেটা কিন্তু মাথায় রেখো যে ঈশ্বর কিন্তু ঘুরিয়ে সেই দিনটা তোমাকে আবার ফিরিয়ে দিতে পারেন। তাই এমন কোনো কাজ জীবনে আমরা করব না যেটা আমাদের জীবনে ফিরে আসে এবং সেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক হয়, এটাই আমার বক্তব্য, আর কিছু না। কাউকে আঘাত করাটা খুব সোজা, কিন্তু আঘাত না করে, না আমি আঘাত হইনি, ঠিক আছে, স্পোর্টিংলি নিয়েছি, সেটা তুমি স্পোর্টিংলি নিয়েছো, পৃথিবীর অনেকেই আছে যারা এই দুর্বলতার জন্য হয়তো কথাই বলবে না, কারোর সঙ্গে মিশবে না, কাছে আসবে না, এই যে তুমি একটা মানুষকে ঢুকিয়ে দিলে ভেতরে, এটা ঠিক জিনিস নয়, হ্যাঁ, যদিও আমার ভেতরে ঢোকানো অসম্ভব ব্যাপার, মানে কি বলে মুশকিলই নেই, নামুমকি নেই, তবুও ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, আর এখানে রেখে দিই গজা, এখানে দেখবা যদি শুয়ে আছে, গজা ব্রেকফাস্ট হয়ে গেছে বেরিকা, অনেকক্ষণ আগে, ও সবার আগে ব্রেকফাস্ট করে, তারপর করে রঙ্গিলা, রঙ্গিলা সবারই হয়ে গেছে, রঙ্গিলা কোথায়, রঙ্গিলা ব্রেকফাস্ট করে ওই নিচে, রঙ্গিলা, রঙ্গিলা রেস্টে আছে, রঙ্গিলা ব্রেকফাস্ট করে এখন রেস্টে আছে, রঙ্গিলা এই যে সাইডে এখন নিচে আছে, ও তো যাই হোক, রঙ্গিলাও শুয়ে আছে, গজাও শুয়ে আছে ব্রেকফাস্ট করে। আর যাবার আগে কইটিকা যেভাবে তুমি সকাল দেখো সূর্য কি তো একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কি তো একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। যখনই গৈরিকা গান করবে হোয়াইট ফ্রেমে ধরলে অবশ্যই মাকে ফলো করবেন, মা এক মনে অপলক দৃষ্টিতে গৈরিকার দিকে তাকিয়ে থাকে, তার কারণ কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় লাগছে কোথায় লাগছে, গল্প বলতে গিয়ে আমি যখন প্রোগ্রাম করতাম আমার বাবা বুঝলে আর মা দুজনে সামনে গিয়ে বসতো, যে কোনো প্রোগ্রামে সামনে গিয়ে এমন ভাবে বসতো, বাবার মুখটা দেখলে মনে হবে আমি প্রচন্ড বেসুরো বেতালা, মানে গানের গ জানি না এরকম একটা মুখ বিকৃত করে এরকম করে বসে থাকতো। তারপরে সবাই আমি বেরিয়ে বলতাম যে কি গো আমার প্রোগ্রাম খারাপ হলো না, ভালো গিয়েছিস, সবাই হাততালি দিচ্ছে, দেখছিস না সবাই বলছে অন্য শিল্পীরা, আমি যেতাম বাবা ওরম ভাবে মুখ খারাপ। তারপরে একদিন বাবা কেন্দ্রানিধি বলেছে সুজনদা তুমি না ওই আপনি না এরকম সামনে ওরকম প্যাঁচার মতো মুখ করে বসবেন না, তো স্টেজে যে মানুষটা গান গায় তার খুব প্রবলেম হয়, পেছনে চলে যাবেন, যদি আপনার মনেই হয় যে গৈরিকার খুব ধরতে হবে এইরকম। তো চলো হ্যাভ এ গুড ডে, মা অবশ্যই মায়ের কাজ করবে, হ্যাভ এ নাইস ডে, সবার সারাদিন খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, খাওয়া দাওয়ার মধ্যে কাটুক, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, থ্যাংক ইউ ভেরি মাচ রঙ্গিলা, এই যে রঙ্গিলা এখন উঠেছে, টাটা, হ্যাভ এ গুড ডে।